কবরের পাশে তিনি বসবাস করে আতঙ্কিত হয়ে গেছেন। আজকে যত মানুষ এখানে জড়ো হয়েছে, আপনারা যদি রাস্তায় একটা মিছিল করতে পারেন তাহলে কিন্তু তাদের ফলাফল শুরু হয়ে যাবে। একবার সাহস করে রাস্তায় নামে, এর মৃতদেহ কবরে নামানোর দায়িত্ব পেয়েছিল জিয়াউর রহমানের প্রিয় ব্যাটালিয়ান অষ্টমিশ বেঙ্গল, তার কমান্ডিং অফিসার বর্তমানে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জিয়ার লাশকে কবরে নামানো হয়েছে। জয়নুল নিজেও কবরে নেমেছে, অথচ তারা বলেন কবরে লাশ নেই। গত 21 তারিখে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ সাময়িকী দি ইকোনমিস্ট, সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল উইকলি, সেখানে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশে মানুষের কোনো অধিকার নাই। গুম আর গুম এবং রাষ্ট্র ক্ষমতা যারা অধিষ্ঠিত তাদের দুঃশাসনে দেশের মানুষ অধিষ্ঠ। সেখানে একটি ছোট্ট বাচ্চার কথা উঠেছে, সাজেদুল ইসলাম সুমনের, যিনি গুম হয়েছেন, তার কন্যা বলছে বাবা কবে আসবে। অসংখ্য শিশু প্রতিদিন সকালে তার মাকে প্রশ্ন করে বাবা কবে আসবে, কারাই বাবাকে গুম করেছে। বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অধীনে চারবার সংসদ সদস্য, চারবার ক্ষমতায় গিয়েছে, আমাদের সময় তো কোনো গুম ছিল না। আমাদের সময় ব্যাংক লুট হয় নাই, আমাদের সময় ছাত্র নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নাই, আমাদের সময় এইভাবে প্রতিবেশী রাষ্ট্র এসে জাঁকিয়ে বসে নাই আমাদের উপরে। সুতরাং বর্তমানে যে অনির্বাচিত সরকার এখানে বসে আছে, তারা গণতন্ত্র হত্যা করেছে, জিয়াউর রহমান গণতন্ত্র আমার পুরো প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি যিনি বিএনপি সৃষ্টি করেছেন তাকে নিয়ে সারা জাতি গর্ব করবে। তারা বলে জিয়াউর রহমান যুদ্ধই করে নাই, জিয়াউর রহমানের লাশ নাই। কয়েকদিন আগে মহাসচিব বলেছেন এই লাশের পোস্টমর্টম করেছে লেফটেন্যান্ট কর্নেল তুফাইল চট্টগ্রাম সিএমএইচ এ। অজস্র মানুষ, ঢাকা শহরে বহু মানুষ তার মৃতদেহ দেখেছে, ইতিহাস কতভাবে বিকৃতির শিকার হয়েছে। একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ, আমরা যুদ্ধ করেছি যাতে আমাদের ভোটাধিকারকে সম্মান প্রদর্শন করা হয়, আমরা যাতে সামরিক শাসনে বারংবার নিষ্পেষিত না হই, গণতন্ত্রের জন্য বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছে। একটি কথা বলতে চাই, যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ পাক বাহিনী বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে, সেই সময় আরে এখন স্লোগান দিয়ে না, ডাইরেক্ট অ্যাকশন রাস্তায় যায়, ঘরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন করে দামে, যেখানে যদি যেভাবে দেশের রাজনৈতিক নেতারা পালিয়ে পাশের দেশে চলে গিয়েছে, যেখানে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে শহর বন্দর ছেড়ে খালি পালাচ্ছে লোকজন, সেই সময় যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ না করত, তাহলে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশও স্বাধীন হতো, হয়তো শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন, এমপি এমএনএ যারা হয়েছে ভারত থেকে এসে আবার জাতীয় সংসদে যোগ দিতে পারতেন, কিন্তু যুদ্ধ ছাড়া এই দেশ কখনো স্বাধীন হতো না। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সমাগম বক্তা বেশি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারংবার তারা বিকৃত করেছে। সবশেষে এইটুকু বলবো, রাজপথে সংগ্রাম ছাড়া এই অনির্বাচিত প্রতিবেশী রাষ্ট্রে রাষ্ট্রীয় সরকারকে সরানো যাবে না। আসুন আমরা সবাই মিলে আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তরুণদের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে বলবো, আমরা যখন 50 বছর আগে যুবক ছিলাম আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এবার আপনাদের পালা, আমরাও সত্যে থাকবো। আসুন আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করি। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের সবারই একটি বিষয় অবগত হতে হবে, আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান। এই মুক্তিযোদ্ধা ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের ভালোবাসায় আসক্ত হয়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিবের দায়িত্ব পালন করছি, আর এই সূত্রেই আজকে এরকম একটি মঞ্চে বক্তব্য দেওয়ার ভাগ্য হয়েছে। আজকে যে আশা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রিয় ভাইয়েরা, আমার
বিএনপি তো অনেকগুলো অঙ্গ সংগঠন আছে, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাসকে বহন করার জন্য অন্যান্য অঙ্গ সংগঠনের মতো মুক্তিযুদ্ধের প্রজন্মকেও একটি শক্তিশালী অঙ্গ সংগঠন হিসেবে পাওয়ার দাবি আপনাদের কাছে করছি। আপনারা মুক্তিযুদ্ধের প্রজন্মকে একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিন, আমরা যেন আপনাদের সম্মানকে রক্ষা করে আগামী দিনের রাজনীতিতে একটি সুন্দর দায়িত্ব পালন করতে পারি। এই রাজনীতিতে এই পৃথিবীর গণতন্ত্র, এই পৃথিবীর নারী কুলের শিরোমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, হে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, খুব শর্ট করব একদম, পরের কথা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের অনুপ্রেরণার উৎস। গত 13 বছর খুনি হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে ঐক্য দলকে ঐক্যবদ্ধ রেখে যার সাহসী সুদক্ষ নেতৃত্ব আগামী দিনে গণতন্ত্র মুক্ত একটি বাংলা, গণতন্ত্র মুক্ত হবে একটি সুন্দর বাংলাদেশের অপেক্ষা। বাংলাদেশের মানুষ আমাদের প্রিয় মহাসচিব সংগ্রামী জননেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে উদার আহ্বান থাকবে, এই রকম পরিবেশে আজকে আমাদের মঞ্চে যে ধরনের মহামান্য মেহমানরা উপস্থিত হয়েছে তাদের কথা কিন্তু আমরা সব সময় শান্তি মতন শুনতে পাই না। যারা সবাই উপস্থিত হয় তারা এলোমেলোভাবে স্লোগান দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, 1971 সালে 19 মার্চ জয়দেবপুর থেকে যিনি মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন গণপ্রতিরোধের মধ্য দিয়ে, জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইরা আমার, যারা এই মঞ্চে উপস্থিত হয়েছেন, আবার ডিস্টার্ব, সরি, কিছু মনে করবেন না, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাংবাদিকদের নেতা, আন্দোলন সংগ্রামেরও নেতা, যিনি বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে পেশাজীবী নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের বহু প্রতীক্ষিত, যার বক্তব্য আমাদেরকে আলোকিত করে, যার তথ্যভিত্তিক বক্তব্য খুনি হাসিনার অনুসারীদের মুখে কম্পন ধরায়, আমাদের প্রিয় নেতা অসুস্থ ছিলেন, চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মোয়াজ্জেম হোসেন আলা উপস্থিত হয়েছেন। প্রিয় সম্মানিত উপস্থিতি, আপনাদের শৃঙ্খলাবদ্ধ সুন্দর পরিবেশের উপর ভিত্তি করে আজকের এই মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আমরা একটি সুন্দর সভা করতে চাই। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে উদার আহ্বান থাকবে, আপনারা এলোমেলোভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কোনো স্লোগান দিবেন না, আমাদের নেতারা যে কথা বলবে আমরা সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে চাই, আমরা নিজেদেরকে লালন করতে চাই, পালন করতে চাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, সবাইকে ধন্যবাদ জানিয়ে